নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, শিলচরে মিছিল ও বিক্ষোভ। আসাম বিশ্ববিদ্যালয়ে 21তম সমাবর্তন, শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান। লক্ষ্মীপুরে ভূমাফিয়াদের তাণ্ডব, নিরীহ গরিব পরিবারের জমি দখল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন সহ বরাকে চলতে থাকা ল্যান্ড ও লাভ জেহাদের বিরুদ্ধে এবার সরব হল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। শুক্রবার শিলচরে আয়োজিত এক বিশাল প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে পায়ে পা মেলান বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নিয়ে নেতারা হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সকলকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে জমায়েত হয়ে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের মাধ্যমে বিভিন্ন চক্রান্ত করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে বারংবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চালানোর ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তারা। হিন্দুরা সংগঠিত নয় বলেই বারবার হামলা চালানো হচ্ছে, তবে এই ধরনের ঘটনা আর সহ্য করা সম্ভব নয় বলে মন্তব্য রেখেছেন বক্তারা। বাংলাদেশে 15 কোটি সংখ্যালঘুর তুলনায় এখন মাত্র 2 কোটি মানুষ বসবাস করছেন। সেই তুলনায় ভারতে সংখ্যালঘুর সংখ্যা 18 কোটি ছাড়িয়ে গেছে। এই অবস্থায় এখানের সংখ্যাগুরু সম্প্রদায় কোমর কোষে ময়দানে নামলে পরিস্থিতি কি দাঁড়াবে তা সংখ্যালঘুদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। হিন্দুরা সংঘবদ্ধ হলে বাংলাদেশে কাণ্ড নিমেষেই মিটে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে ঘরে বসে না থেকে সকলকে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এদিন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, মিঠুন নাথ, শান্তনু নায়ক, অর্জুন চৌধুরী সহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে কেটে নিয়ে বাংলাদেশ এসে সংযুক্ত করা হবে, এই সমস্ত বিষয় নিরিখে আজ অনেক অনেক হিন্দু সংগঠনের চৌদ্দ ক্ষেত্র, আমি রিপিট করছি, অনেক অনেক হিন্দু সংগঠনের তথা বিভিন্ন মঠ মন্দিরের চৌদ্দ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আজ 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে আমরা একত্রিত হয়েছি। যে বিষয় চিন্তাজনক তা হচ্ছে, আমরা শুনেছিলাম, আমরা নতুন প্রজন্মের, আমরা শুনেছিলাম আমাদের পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে অত্যাচার করে বিতাড়ন করা হয়েছে। ভারত স্বাধীনতার পূর্বে অনেকেই বিতাড়িত হয়ে এসেছেন, আমার পূর্বপুরুষেরাও আছেন, অনেকেরই পূর্বপুরুষেরা আছেন ভারত স্বাধীনতার পূর্বে এবং পরে। যে গল্পগুলি আমরা শুনেছি, যে ঘটনাগুলি আমরা শুনেছি তা উদ্বেগজনক। শুনেছি ছোট ছোট শিশুদের পাথরের মধ্যে মৌলবাদী যারা আছে সেই দেশে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায়ণ তাকবীর ধ্বনি দিয়ে ছোট ছোট শিশুদের পর্যন্ত মেরেছে। দুদিন ব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন শুরু হয়েছে শুক্রবার। এদিন বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11:30 থেকে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশ সাগরের ডক্টর হরিসিংহ গৌর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ সহ অন্যান্য অধ্যাপক বৃন্দ। এদিন পিএইচডি, এমফিল, এমএ, এমকম, এমএসসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিভাগের ডিগ্রি প্রদান করা হয়। We have received many messages from distinguished personalities across the country who joined Assam University family in congratulating our students for their success. I convey their message to you all. These distinguished personalities include our former Chancellor Professor Tahir also, whose message was presented here. I join along with my Assam University family to congratulate all of you for this success, and we are celebrating this success here. Degrees come with lot of responsibilities. Achievements come with lot of responsibilities, and today Bharat is standing on a threshold where we are again trying to enter, making Bharat a visionary again. We are going through this very golden phase which our honorable Prime Minister calls it Amrit Kaal. You are going to be the leader who will be leading us in this Amrit Kaal. This university has empowered you with right kind of education. I congratulate the whole Assam University family, teachers, our non-teaching employees, and everyone who is contributing, who has contributed in your success, for grooming you all so well, so that you can lead the nation nicely in this Amrit Kaal and beyond. যে সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে ভূ মাফিয়াদের বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান, ঠিক সেই সময় কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষনগরে একটি নিরীহ পরিবারে ভূ মাফিয়া আতঙ্কে দিন যাপন করেছেন। স্থানীয় হায়দার হোসেন বড়ভূঁইয়া অভিযোগ করেন যে তাদের সম্পত্তি হিসেবে ছিল প্রায় 9 বিঘা জমি। এই 9 বিঘা জমি থেকে নজির উদ্দিন নামের এক ব্যক্তি আইনুল হক দালালের সহযোগে প্রায় 3 বিঘা জমি জালিয়াতি করে নিজের নাম করে নেন। কয়েক বছর পূর্বে নজির উদ্দিন নামের ওই ব্যক্তি হায়দার হোসেন বড়ভূঁইয়ার দাদুর ভাইয়ের কাছ থেকে মোট 9 বিঘা জমি ক্রয় করেন। সেই সময় নজির দালাল আইনুল হকের মাধ্যমে হায়দার হোসেনের দাদুর যে 9 বিঘা জমি ছিল তার থেকে 3 বিঘা জালিয়াতি করে নিজের নামে করে নেন। বর্তমান হায়দার হোসেন তার পৈতৃক সম্পত্তিতে একটি গৃহ নির্মাণ করতে গেলে নজির সহ আইনুল হোসেন বাধা প্রদান করেন এবং স্থানীয় জয়পুর থানাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গৃহ নির্মাণের কাজ বন্ধ করে দেন, যার ফলে বর্তমান অসহায় হয়ে পড়েছেন হায়দার। তিনি জানান, বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন। তিনি এই ভূ মাফিয়াদের কারণে তিনি গৃহ নির্মাণ করতে পারছেন না। তিনি আরও অভিযোগ করেন, ভূ মাফিয়া তাকে প্রতিদিনই বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে দৃষ্টি নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আহ্বান জানান। আমার লগে হায়দার হোসেন সুভাষনগর, এটা 17 দয়াল 2 নম্বর পার্ট। আমার জমিন হইলেগিয়া 2 দাদার সম্পত্তি আছে 18 বিঘা। 18 বিঘা জমিন থেকে আমার 1 দাদায় সম্পত্তি বেশি দিছে নজিরর কাছে 9 বিঘা। 9 বিঘার জায়গাত হে 12 বিঘা কাগজ করে দিছে, 3 বিঘা সিটিং করিয়া কাগজ করছে। কাগজ করিয়া 1 বছর আগে এখানে বিচার হয়েছে, বিচার হইয়া হে 3 বিঘা জায়গা আগলাইয়া দিত কইয়া এখানে বিচারি গাঁও গ্রামের বিচারি বিচার করিয়া কইছে আমারে কোর্ট এভিট করিয়া জমিনটা ঘুরাই দিত। আমি না মানছি না, আমি কইছি এখানে কোর্ট এভিট করে জমিন ঘুরতে পারতো না, তোমরা জো করিয়া পারমিশন ছাড়িয়া জমিনটা ঘুরাইয়া দেও। এরকম খোয়া বাদে তারা বিচারিয়ে উঠিয়া গেছে গিয়া তারা এখানে রমেশ কইয়া এক নাম আছে গুন্ডা, হে আইসে আইয়া এই দালাল আইনুল যে জমিন লইস কিনছে হে নজির হে কিছু জানে না, আইনুল দালাল হে দালালে এই 3 বিঘা সিটিং করছে হে জানে, আর এই যে রমেশ যে গুন্ডা হে জানে, তারা তিন জানিয়া এইটা আইয়া সাহায্য জোরজবস্তি এখন দখল করে 3 বিঘা জায়গা তারা মানে লইয়া যেত গা। আমি না দেওয়ায় আমি এখানে কোনো খাজ করবার না ফসল দেওয়ায় হে আমার বাড়িত অন্য ফাট্টার 2 বিঘা জায়গা আছে, 1 বিঘা হইলে নজির 1 বিঘা হইলে আমার শত হে ও জমিন বাড়ির জমিনও আইয়া কেস করে আইয়া আমার ঘরের ঘরটা বন্ধ করেছি, আমার কাছে পয়সা করে নাই, আমি গাড়ি ঘুড়ি চালাইয়া খাই, আমি বন্ধ
বন্ধন লইয়া গড়টা আমি গড় বানানি মানে তৈয়ার করে দিয়া তারা এখন জোরজবস্তি করিয়া আমার গড়ের অন্য ফাট্টার জমিনে ইয়া দাবি করিয়া ইয়া গড়টা বন্ধ করিয়া থই দিছে। আমার কিছু যাবার আর কিছু জায়গা নাই, অসি সারের অন্য গেলে ওলানা হলা হলা না হলা আমার বই দিন আমার কাছে। শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে সপ্তাহে ছয় দিনের পরিবর্তে তিন দিন ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের। স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার হটকারী সিদ্ধান্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। জানা গেছে পিডব্লিউডি বিভাগের অনুমোদন ছাড়াই মাস কয়েক আগে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার নির্দেশে কোনো কারণ ছাড়াই রাতারাতি ভেঙে ফেলা হয়েছে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারবাইয়ের আমলে নির্মিত অত্যন্ত ভালো অবস্থায় থাকা দ্বিতীয় বর্ষের একটি পাকা শ্রেণীকক্ষ। এমনিতে স্কুলে শ্রেণীকক্ষের প্রচণ্ড অভাব, এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই ভেঙে ফেলার চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ না থাকায় বর্তমানে প্রথম বর্ষের শ্রেণীকক্ষের ভেতর সপ্তাহে তিন দিন করে ক্লাস করানো হচ্ছে। শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়া এভাবে ক্লাস করানোর ফলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার এই মন গড়া সিদ্ধান্তের ফলে ফাইনাল পরীক্ষার ফলাফল চূড়ান্তভাবে খারাপ হওয়ার আতঙ্ক তাড়া করছে ছাত্রছাত্রীদের মনে। আর এভাবে নিজের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিবিনি খেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না অভিভাবক মহল। তাই স্কুলের শিক্ষার হাল ফেরাতে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। তোমরা যে স্কুলের ক্লাস রেগুলার হয়নি তো সপ্তাহে তিন দিন পুরা যেদিন 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 ক্লাস হয় এদিন পুরা পরীক্ষা পুরা ক্লাস হয়নি ও দুইটা হয়নি আর হয় না নি সপ্তাহ টিচার নাইনি সপ্তাহ যে তিন দিন হয় ক্লাস এটা স্যারে কিছু কইছে নিখেনে সপ্তাহ তিন দিন ক্লাস মাত্র দুইটাও হয় এগ্রিকালচার আর ইংলিশ তোমরা কিটা কিটা সাবজেক্ট আসাম সরকার উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় চতুর্থ শ্রেণীর পদগুলির জন্য আগামী 15 সেপ্টেম্বর রবিবার নিযুক্তি পরীক্ষার আয়োজন করেছে। এদিন গোটা বরাক উপত্যকার চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে শিলচরে আসবেন। এই প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে এদিন অটো চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হয়েছে। শিলচর অটো মালিক সংস্থাগুলোর সমন্বয় কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার কালো ও হলুদ হোডের যে কোনো অটো শহরে বা গ্রামের যে কোনো রুটে চলাচল করতে পারবে। তিনি জানান, কাছাড় জেলার প্রত্যেক পেট্রোল ইলেকট্রনিক ও ডিজেল অটো এদিন নিয়োগ পরীক্ষার জন্য শহরে ও জেলার সর্বত্র পরীক্ষার্থী আনা নেওয়া করতে পারবে। তবে এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করতে বিরত থাকতে অনুরোধ জানান তিনি। আমরা সংস্থার পক্ষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখি যে এই দিন অ্যাটলিস্ট ভাড়া নিয়ে যাতে কোনো রকম বিবাদ না হয়, উচিত ভাড়া নিয়ে যাত্রীদের পরিষেবা করবেন। কারণ অনেক বাইরের স্টেশন বাইরের থেকে আসবে, করিমগঞ্জ থেকে আসবে, হাইলাকান্দি থেকে আসবে, লামডিং থেকে আসবে, এনসিএল থেকে আসবে, সেই যাত্রীদের যাত্রীদের কাছে যাতে আমাদের কোনো বদনাম না হয় অটোর, সেই প্রতি খেয়াল রাখবে। এবং উক্ত দিনে পাঁচঘটিকা হইতে রেলওয়ে স্টেশনে দুইটি জায়গায় অটো যাতায়াত কোনো রকম অসুবিধা নাই, কোনো বাইন্ডিং নাই। আপনারা রেলওয়ে স্টেশনে কোনো রকম পার্কিং ফি দিতে হবে না। দুইটি অতিরিক্ত ট্রেন আসে সেই যাত্রীদের সুবিধার্থে, সেই যাত্রীদের বহন করার জন্য স্টেশন প্রাঙ্গণে আপনারা উপস্থিত থাকবেন এবং আইবিটি প্রাঙ্গণে আপনারা উপস্থিত থাকবেন এবং শহরের গলি গলি এবং আমি বিশেষ করে গ্রামাঞ্চলে যারা অটো আছে কাটিগড়া লক্ষ্মীপুর সুনাই ধলাই সব অটোদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এদিক থেকেও অনেক যাত্রীরা শিলচর শহরে পরীক্ষার জন্য আসবে, আদের জন্য আপনাদের কালা হুডের কোনো বাধাবিঘ্ন নাই, আপনারা ওদেরকে নিয়ে আসবেন উচিত ভাড়া নিয়ে, তাদের পরিষেবা সুন্দরভাবে যত্নভাবে করে দেবেন। পরীক্ষার্থীদের কিছু বলবেন, যারা পরীক্ষা দিচ্ছে আসছে তাদেরকে কিছু বলবেন? আর যারা পরীক্ষার্থী আসছেন, আমি কাছাড় জেলার বাইরের থেকে যারা আসবেন তাদের তো স্টেশনে আইবিটিতে নামবে, তাদের পরিষেবার জন্য আমরা গাড়ি রাখছি। এবং
আমাদের কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে যেরকম সোনাই, ধলাই, কাটিগুড়া, লক্ষ্মীপুর এইসব অঞ্চল থেকে আপনারা যারা পরীক্ষা দিতে শিলচর শহরে আসবেন বা শিলচর শহর থেকে এইসব অঞ্চলে যারা যাবেন আপনারা শিলচরেও অটো পাবেন এবং উক্ত সেই জায়গাগুলোয় কাটিগুড়া, ধলাই, কালাইন, বড়কলা সব জায়গাতে আপনারা অটো পাবেন। আপনারা অটোতে আরামসে ন্যায্য ভাড়া দিয়ে আসা যাওয়া করতে পারবেন। পাঁচগ্রামে নিহত গৌরবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কমলাক্ষ দেপুরকায়স্থের সমবেদনা। নিহতের পরিবারকে সরকারিভাবে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা। পাঁচগ্রামে নিহত যুবক কুমার গৌরবের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। উল্লেখ্য, অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে অকাল মৃত্যু ঘটল শালচাপড়া ব্লক উন্নয়ন খণ্ডের সরকারি কর্মী পাঁচগ্রামের যুবক কুমার গৌর দেব। নিহত কুমার গৌর দেব হলেন পাঁচগ্রাম পুরাতন বাজারের সৎসঙ্গ আশ্রম লাগোয়া এলাকার গৌরীশ ভূষণ দেবের ছেলে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে ছুটে আসেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বিধায়ক এই শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিতে আসেন এবং সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক পুরকায়স্থ। এদিন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ পাঁচগ্রামে স্থিত পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে উপস্থিত হয়ে সৎসঙ্গ কেন্দ্রের কমিটির সঙ্গে আলোচনা করেন। আগামী 15ই সেপ্টেম্বর পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে রয়েছে বিরাট উৎসব, তাই সৎসঙ্গের কমিটির কর্মকর্তারা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থকে উৎসবে যোগ দিতে আহ্বান জানান। তাদের কথায় বিধায়কও উপস্থিত হয়ে উৎসবে অংশ নেবেন বলে জানান। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের উপর এক সজাগতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল, বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবীন্দ্রনাথ, সদস্যা কিনকিনি দত্ত প্রমুখ কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও আইকিউএসির কো অর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। উল্লেখ্য, এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সহকারী কো অর্ডিনেটর ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী। স্বাতন্ত্র আছে, যে ঐতিহ্য এবং স্বাতন্ত্র থাকার ফলে রাধামাধব কলেজ সবসময় শিলচরের অন্যান্য কলেজগুলো থেকে আলাদা। আজকে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে রক্তদান বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে, বিশেষ করে আমি আবার এই আমার পুরনো কলেজে আসতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে। আমাদের আগের বক্তা যারা রয়েছেন সব্যসাচী নবেন্দ্রবাবু, আমাদের প্রেসিডেন্ট অমলরা, সবাই অনেক কিছুই বলেছেন। রক্তদান নিয়ে কথা বলতে গেলে, আচ্ছা, বাই দিস টাইম আই উড রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস টু কিপ ইওর মোবাইল ফোন আউট অফ ইওর হ্যান্ড, হাত থেকে মোবাইল ফোন। এবারও হাইলাকান্দিতে পালিত হচ্ছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ শাহ এর জন্মদিন, অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারা বিশ্বের সঙ্গে আগামী 16ই সেপ্টেম্বর 12ই রবিউল আউলিয়া হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় ওই দিন পালিত হবে। বৃহস্পতিবার রাত 7টায় হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ডে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহকারী হিসেব পরীক্ষক আব্দুল সালাম বড়ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বড়ভূঁইয়া, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, জেলা মহরম কমিটির কার্যালয় সম্পাদক হিলাল উদ্দিন লস্কর, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আওতাধীন বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তারা। এবারে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কার্যসূচির মধ্যে রয়েছে 15ই সেপ্টেম্বর 11ই রবিউল আউয়াল
রবিবার মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন শরীফ খতম, এশার নামাজের পর মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও সিরনি। 16 সেপ্টেম্বর 12ই রবিউল আওয়াল সোমবার সকাল 9 ঘটিকায় কার্যালয়ের সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকা উত্তোলন করে মোনাজাতের মাধ্যমে জলুসে মোহাম্মদী শান্তি মিছিলের শুভারম্ভ হবে। জলুসে মোহাম্মদী শান্তি মিছিলের নেতৃত্বে থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা শারিমুল হক লস্কর সাহেব। শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড থেকে শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে বিশ্বশান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি হবে। হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আপনারা আমরা জোড়ার আপনারা রোয়ার এমন চিন্তা নাই যে জুলুস যেটা হইব এটা নেতৃত্ব দিবা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বাসস্ট্যান্ড দিব, সঙ্গে তারপর উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও উলামাই কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামাই কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও বিভিন্ন মতাদর্শী মানুষ ঈদে মিলাদুন নবী সব মানুষ এটার নেতৃত্ব তারপর যে জুলুসের এক জোড়া খুঁটি খুশি হয় না আপনারা সবে এটা সহযোগিতা করিয়া দিলা সুন্দর হয় নতুন রাজ্য মোদী জেলা পালন করলে ভালো হয় আপনারা সুপরামর্শ যদি তাকে সোমবার করে আগে আপনারা রাই আমরা অনুরোধ করবো আপনারা আরও আমরা রেয়াই দিন। 14 সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত আমরা আমাদের কমিটির প্রস্তুতি তথা যে 30 বছরের ন্যায় এই বছরও প্রচারের মাধ্যম নিয়ে একটি ওয়াক অনুষ্ঠিত হয় এটা হবে শনিবার আপনারা এই ওয়াদের দাওয়াত দেব আপনারা এই অংশগ্রহণ করিয়া এটার সুন্দর জেলা করা যায় বলা করবা আর বহু জুলুসের দিন আপনারা জেলা সুন্দর মতে আইয়া এটারে যে মেসেজ গেলে পৃথিবীর মাঝে আমরা সবও পাই আর মানেও জেলা বলা হয় আপনারা সব আঞ্চলিক আমরা অনুরোধ করুন যাতে 9টার আগে যারা বাক্যাংশ জুলুস দেব এটার থেকেও আপনারা আঞ্চলিক ভবনের দায়িত্ব দেওয়া যাতে সুন্দর মতে এটারে আপনারা পরিচালনা করিয়া আর প্রভুতাই পতিত আপনারা খুব হিসাবে এই আপনারা সুন্দর মতে একত্রিত হইয়া পতিতা আমরা আশা রাখি পরিবর্তন মাদ্রাসা তো এখন বর্তমানে মিটিং চলে তারা অবশ্যই জেলা আমরা বোধাইয়া পতিতা ভালো নিয়ে আগে তারা একটা টাইমে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, শিলচরে মিছিল ও বিক্ষোভ। আসাম বিশ্ববিদ্যালয়ে 21তম সমাবর্তন, শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান। লক্ষ্মীপুরে ভূমাফিয়াদের তাণ্ডব, নিরীহ গরিব পরিবারের জমি দখল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।